টেনশন টাইপ হেডেকের কথা যে বলছিলাম এটা নিয়ে একটু আলোচনা করি। টেনশন টাইপ হেডেক কথা থেকেই বোঝা যাচ্ছে যে টেনশনের জন্য, অন্য কথায় আমরা স্ট্রেস বা মানসিক চাপ এই কারণে যে হেডেকগুলো হয় এটাকে আমরা টেনশন টাইপ হেডেক বলি। তো এখন টেনশন টাইপ হেডেকের লক্ষণগুলো আগে বলি, পরে হয়তো কী কারণে এটা আমরা আলাপ করব। টেনশন টাইপ হেডেকের লক্ষণগুলো কেমন হয়? রোগী বলে যে আমার মাথায় খুব চাপ লাগে, মাথায় প্রেশার, মাথায় টাইট, টাইট হয়ে আসে, প্রেশার হয়ে আসে। আমরা যে মাঝে মাঝে ব্যান্ড বাঁধি, মাথায় খুব টাইট করে ব্যান্ড বাঁধলে যে রকমের ব্যথা হয়, ওই রকমের একটা চাপ অথবা অস্বস্তি অথবা ভালো না লাগা অথবা ডিসকমফোর্ট ফিলিং যেটাকে বলি, এই রকমের যে চাপ এটাকে আমরা বলি, এই মাথা ব্যথাকে আমরা টেনশন টাইপ হেডেক বলি। তা টেনশন টাইপ হেডেক গোটা মাথায় একসাথে হয়, এবং এটার আরেকটা ব্যাপার, গোটা মাথায়ও হয়, কারো মাথার পিছনের দিকটাও হয় একসাথে, আবার কারো গর্দান বা ঘাড় যে গলা এর পিছনের দিকটা হয়, এমনকি কারো ঘাড় পর্যন্ত, দুই শোল্ডার পর্যন্ত এই মাথা ব্যথাগুলো হয়। গোটা মাথাটাই একই ব্যাপার, সব মাসেলগুলা চাপ চাপ লাগে। যেমন মাথাতে স্ক্যাল্প আমরা বলি, মাথার খুলির উপরে যে মাংসপেশি আছে ওটাতে খুব চাপ পড়ে, আবার ঘাড়ের পিছনে মাংসপেশি ওখানেও চাপ, আবার শোল্ডারে যে এখানে প্রচণ্ডভাবে চাপ অনুভব করে, এটাকে আমরা টেনশন টাইপ হেডেক বলি। কারণ টেনশন টাইপের হেডেকের শুধু হেডেকটাই থাকে, এখানে কোনো বমি ভাব থাকে না, এখানে কোনো লাইটের দিকে তাকাইতে, আলোর দিকে তাকাইতে, হইচই, গণ্ডগোল, কথাবার্তা, বিরক্ত লাগা, এখানে কিন্তু এই জিনিসটা হয় না, শুধুমাত্র হেডেকটাই হয়। তো এই হেডেক যখন হয় তখন কিন্তু এই হেডেক নিয়ে কাজকামটা মোটামুটিভাবে চালু রাখতে পারে, যদিও খুব অস্বস্তি লাগে। এবং এই হেডেকের ধরনটা খুব বেশি যে মারাত্মক প্রচণ্ড ব্যথা এইরকমের হয় না, এটাকে আমরা বলি মাইল্ড বা মডারেট, হালকা রকমের ব্যথা বা আরেকটু বেশি রকমের ব্যথা। যদিও কারো কারো ক্ষেত্রে এই টেনশন টাইপ হেডেকেও প্রচণ্ড ব্যথা অনুভব কারো কারো হইতে পারে। তো এখন এই টেনশন টাইপ হেডেকের সাথে কী থাকে, মানে অ্যাসোসিয়েট কী ফিচার থাকে, দেখা যায় যে যাদের এই হেডেক থাকে আমরা কীভাবে ইয়ে করি, আমরা দেখি যে ওনার মাথার যে মাংসগুলো অথবা ঘাড়ের মাংসগুলো বা গর্দনের মাংসগুলো একটু আমরা যদি চাপ দেই, তাহলে দেখি যে আমরা টেন্ডারনেস পাই। টেন্ডারনেস মানে চাপ দিলেই ব্যথা অনুভব করে। অথবা রুগীকে আমরা বলি যে আপনি একটু এদিক ওদিক ঘাড়ের এদিক ওদিক নড়ান দেখি, অথবা সামনে পিছনে মাথাটা নাড়ান দেখি, দেখা যায় যে এদের এই মুভমেন্টটা, মানে এই নড়াচড়া করাটাও তাদের জন্য একটু কষ্ট হয়, সহজে পারে না, আবার ডিফিকাল্ট হয়ে যায়, এরকমের ব্যাপার হয়। এই টেনশন টাইপ হেডেকের পরীক্ষা নিরীক্ষাতে দেখা যায় এটা যেহেতু টেনশন থেকে হয়, কাজে এটাতে কিন্তু পরীক্ষা নিরীক্ষায় তেমন কোনো কিছু পাওয়া যায় না। তারপরও যদি কখনো কখনো ডাক্তাররা কনফিউশন থাকে যে অন্য কোনো কিছু থাকতেও তো পারে, এই ডাক্তারদের যদি কনফিউশন বা সন্দেহ থাকে অথবা রুগীর নিজেরও যদি সন্দেহ থাকে, রুগী যদি বলে যে আমার একটু মাথার ভিতরটা পরীক্ষা করে দেখতে হবে কি হলো, এত মাথা ব্যথা কেন, তাহলে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করি। এই মাথা ব্যথাগুলো কিন্তু অল্প কিছু সময় থেকে 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত, এরকমের 5-7 দিন পর্যন্ত একটানা থাকে হালকা হালকা মাথা ব্যথা। তো এই মাথা ব্যথার কারণগুলো কী হতে পারে? কারণগুলো মেইনলি হচ্ছে যে কোনো টেনশনের জন্য হয়ে থাকে। যেমন ওয়ার্কপ্লেস হোক বা অন্য কোনো জায়গাতে হোক না কেন, আমরা পজিশন বা পশ্চার নিয়ে একটা ফ্যাক্টর থাকে। যে সমস্ত লোকেরা এক দৃষ্টিতে কোনো দিকে তাকায় থাকে, একদিকে চোখ রেখে কাজ করতে হয়, যেমন যে কম্পিউটারে কাজ করে, এই যে একটা পজিশন বা পশ্চার, এই একটা ব্যাপার। কেউ হয়তো মাইক্রোস্কোপে কাজ করে, সারাক্ষণ মাইক্রোস্কোপ নিয়ে তার ওয়ার্কিং টাইমটা মাইক্রোস্কোপেই এক নাগরে দেখে থাকতে হয়। এরা যে করে, এই যে কাজের পজিশন, এই পজিশনটাও কিন্তু একটা বড় ব্যাপার। এই কারণ এই পজিশনে থাকলে ঘাড়ের যে মাংসগুলো, এই মাংসগুলোতে চাপ পড়ে, এই মাংসগুলোতে চাপ পড়ার জন্য কিন্তু মাথা ব্যথাটা হয়, আবার স্ট্রেসের জন্য হয়। আবার যদি দেখা যায় কারো ঘুমটা ভালো হচ্ছে না, সেই ঘুম ভালো না হলে কিন্তু এই মাথা ব্যথা হতে পারে। আবার শিডিউল ওয়ার্ক যেটা আছে, রেগুলার যে কাজগুলো করে, ওই কাজের যদি একটু এলোমেলো করে ফেলে, তাহলেও কিন্তু এই মাথা ব্যথাগুলো হতে পারে। এই যে টেনশন টাইপ হেডেক নিয়ে যে কথাগুলো বললাম, এর প্রতিকার কী? আমরা দুইভাবে করতে পারি। যখন টেনশন টাইপ হেডেক হবে, ওই হেডেক হলে তখন আমরা একটা ট্রিটমেন্ট দিতে পারি, আর যেন বারবার না হয় তার জন্য আমরা একরকমের ট্রিটমেন্ট নিতে পারি। যখন এরকমের হেডেক হয় তখন কিন্তু আমরা সাধারণত, এটা হালকা রকমের হেডেক থাকে বিধায়, সাধারণত ফার্মেসি থেকে যে ঔষধ পাওয়া যায় ওখান থেকে এই প্যারাসিটামল বা পেইন কিলার এগুলো খেলেও কিন্তু আপাতত এটা কমে যেতে পারে। কিন্তু এটা তো বারবার খাওয়া যাবে না, বারবার খাওয়া যাবে না এই জন্যই যে মেডিকেশন ইনডিউসড
হেডেক নামে একটা হেডেক আছে বা মেডিকেশন ওভার ইউজ হেডেক। কেউ যদি এমন হয় যে যখনই মাথা ব্যথা হয় তখনই ফার্মেসিতে গিয়ে ওষুধগুলো খায়, তাহলে এইভাবে যদি মাসে 8 দিন 10 দিনের বেশি এই ওষুধগুলো খাওয়া হয় অথবা সপ্তাহে 1 দিন 2 দিন করে এইভাবে ওষুধ খাচ্ছে, এরকমভাবে ওষুধ খেতে খেতে কয়েক মাসের পর থেকে বা এভাবে চলতে থাকলে দেখা যাবে যে তার মেডিকেশন ইনডিউসড হেডেক, মানে এই ঔষধ যে খায় ঔষধের কারণেও কিন্তু একটা হেডেক হয়, যার জন্য যখন তখন এই ফার্মেসি থেকে বেশি ঔষধ না খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তা তারপরও লাগলে হয়তো মাঝে মাঝে খাবে। যখন মাথা ব্যথা হবে তখন সাধারণত আমরা রেস্ট নিতে বলি, অ্যাক্টিভিটিগুলোকে একটু কমিয়ে রাখতে বলি, অথবা কোল্ড অ্যান্ড হট প্যাক, ঠান্ডা দিলেও কিন্তু মাথা ব্যথা কমে, আবার আশ্চর্যভাবে যে গরম হট প্যাক দিলেও কিন্তু হট প্যাক গরমও দেওয়া যায় ঠান্ডাও দেওয়া যায়, দিলে দুটাতেই কমে, একটু রেস্ট নিতে হয়। যদি এমন হয় যে কাজের সময় অনেকক্ষণ ধরে একইভাবে কাজ করে থাকতে থাকতে, যেমন কম্পিউটারে কাজ করতে হচ্ছে অথবা অনেকক্ষণ টাইপ করে থাকতে হচ্ছে অথবা মাইক্রোস্কোপে কাজ করতে হচ্ছে অথবা এই জাতীয় ওই রকমের যে পজিশন একটা না একইভাবে অনেকক্ষণ থাকতে হয়, তাহলে কিন্তু যে মাথা ব্যথা হয় সেটার জন্য করতে হয় কি, ওই সময় মুভ করতে হয়। প্রতি 10 মিনিট পর পর অথবা প্রতি ঘন্টায় কমপক্ষে মাথা বা একভাবে যে কাজ করছে বা শরীরটাকে একটু নড়াচড়া করতে হয় এবং হাত পা একটু নড়াচড়া করতে হয়, এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। 2 নম্বর হচ্ছে যাদের এই টেনশন টাইপের হেডেক থাকে তাদের মাঝে মাঝেই মাথা এবং ঘাড়ের মাংসগুলা ম্যাসেজ করতে হয়, এটা নিজে নিজেও করা যায় অথবা অন্য কাউকে দিয়েও করা যেতে পারে। আর রাতের বেলা শোয়ার সময় হালকা গরম পানি দিয়ে গোসল করা, সাবান নেওয়া, এটাও করা যেতে পারে। আর স্ট্রেস যত স্ট্রেসের কারণেই হয় স্ট্রেসটা যত কম করা যায় তত ভালো। স্ট্রেসটা কীভাবে হ্যান্ডেল করতে হয়, স্ট্রেস ম্যানেজমেন্ট একটা ট্রেনিং আছে অথবা এর জন্য আমাদের সাইকোলজিস্টরা কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকে, এটা করা যেতে পারে। আর কি স্লিপ, ঘুম কিন্তু এডিকোয়েট হইতে হবে একদম রীতিমতো, একজনের যে পরিমাণ ঘুম দরকার সেই পরিমাণ ঘুমোতে হবে। আবার আরেকটা ব্যাপার আছে যে ঘুম বেশি হলেও কিন্তু আবার মাথা ব্যথা হয়, কাজে পরিমিত ঘুমটা দরকার। আবার এক্সারসাইজও দরকার, বেশি এক্সারসাইজ করলেও কিন্তু অনেক সময় হেডেক হয়। রেগুলার একটা এক্সারসাইজ টাইম মতো পরিমিত, খুব বেশিও না যতটুকু দরকার, ভালো হয় আধা ঘন্টা ধরে যদি কেউ হাঁটে, ট্রেডমিলে হাঁটে বা এক্সারসাইজ করে সেটা হতে পারে। আর শিডিউল, যেটা কাজের শিডিউল অনেক আছে, এক এক সময় এক এক রকমের কাজের শিডিউল করে, তা না করে একটা রেগুলার রুটিন মতো কাজের মধ্যে থাকতে হবে। আবার হোক কি অনেকে আছে যে আমরা বলি যে হাঙ্গার হেডেক, অনেক সময় দেখা যায় যে যদি খিদা লেগে গেছে একটু কাজ শেষ হয় নাই, তো অনেকে মনে করে যে আমার এই কাজটা শেষ করে খাবো, দেখা গেলো যে একটা মিল স্কিপ হয়ে গেল, দুপুরের লাঞ্চটা খেতে খেতে হয়তো 4টা 5টা বেজে গেল। এই হাঙ্গার হেডেক যেটা সেটা হচ্ছে যে মিল স্কিপ করা যাবে না, যখন খাওয়ার টাইম হবে টাইম বের করে খাইতে হবে, রেস্ট যতটুকু দরকার রেস্ট করতে হবে। এই কাজগুলো যদি করে তাহলে কিন্তু মোটামুটিভাবে এই টেনশন টাইপের হেডেকগুলো আমরা বন্ধ করতে পারি। তাছাড়াও আরও কিছু মেডিকেশন আছে যেগুলো আমরা রুগীরা আসলে আমরা কিছু নিয়মকানুন মেনে কিছু ওষুধ দিয়ে থাকি, সেটা দিয়েও কিন্তু টেনশন টাইপ হেডেক বন্ধ করা যেতে পারে।